আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তেঁতুল দিয়ে কাঁচা পেঁপের ভর্তা করে দেখাবো। আশা করছি আমার এই টক ঝাল মিষ্টি কাঁচা পেঁপের ভর্তাটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এখন আমি পেঁপেটার খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর একটা গ্রেটার দিয়ে এই পেঁপেটাকে আমি গ্রেট করে নিব। পেঁপেটা অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে, এতে করে ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে। আমি সবটুকু পেঁপে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। এজন্য এখানে আমি 50 গ্রামের মতো পাকা তেঁতুল নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা 3-4টে লাল মরিচ। তারপর হাত দিয়ে খুব ভালো করে তেঁতুলের সঙ্গে মরিচটাকে মেখে নিব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। তবে এই ভর্তাটায় আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যে কোনো ভর্তা হাত দিয়ে মাখালে সেটা খেতে বেশি টেস্টি হয়। ভর্তাটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে 1/2 চা চামচ বিট লবণ নিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আমার ভর্তাটা একদম রেডি। এখন শুধু পরিবেশন করার পালা। গরমের দুপুরে এরকম টক ঝাল মিষ্টি ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আপনারাও আমার মতো গরমের দুপুরবেলায় এই ভর্তাটা তৈরি করে খাবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।